যেদিন দেখি রাতের ভাত অনেকগুলো বাকি আছে সেদিন সকালে আর কোনো ঝামেলা না করে ভাত বাজি করে ফেলি। আসলে আমরা যারা মধ্যবিত্ত তা তো চাইলে সব কিছু কিনতে পারি না, তাই যতটুকু আমাদের সাথে থাকে ততটুকু কেনার চেষ্টা করি। যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে একটু চেখে দেখা ভালো, তাহলে পরে আর ঠকতে হয় না। ছাড়তে দাঁড়াতে পারে, কোনো কিছু ধরে সে দাঁড়াতে পারে, হাঁটতেও পারে, কিন্তু সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারলেও হাঁটতে পারে না। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ আমাদের ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 10টা বাজে, দুপুরের রান্নাটা সেরে সকালে নাস্তা বানাচ্ছি। তোমরা তো জানো আমি সকালবেলা দুপুরের রান্নাটা সেরে নেই, না হলে রান্না করতে পরে অনেক দেরি হয়ে যায়। সকালবেলা রান্নাটা হয়ে গেলে একটু দেশমুক্ত থাকা যায়, বাচ্চাদের দিকে খেয়াল রাখা যায় এবং ধর্মকর্মেও মন দেওয়া যায়। যেদিন সকালে রান্না করতে পারি না সেদিন কোনো কাজই ঠিকমতো করতে পারি না, সব কিছুতে দেরি হয়ে যায়। কোনো রকমে রান্নাটা সেরে বাচ্চাদের খাবার খাওয়াতে পারি, সেদিন আর কোনো কিছুই করা হয় না। অথচ যেদিন সকালবেলা রান্নাটা করি সেদিন বাকি সব কাজ কমপ্লিট করতে পারি, ঘরদোর যেমন গুছাতে পারি তেমনি ধর্মকর্মে মন দিতে পারি, তাছাড়া অন্যান্য কাজ থাকলে সেগুলো সেরে ফেলতে পারি। যাই হোক, নাস্তায় আজকে ভাত বাজি করব। আমি প্রায় সময় সকালবেলা ভাত বাজি করে খাই, আমার কাছে খুব ভালো লাগে ভাত বাজি করে খেতে। বেশি করে কাঁচামরিচ দিয়ে ভাত বাজি খেতে আমার কাছে দারুণ লাগে। আমি কিভাবে ভাত বাজি করি সেটাই তোমাদের এখন দেখাচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেলে নুডলসের প্যাকেটের মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভাত বাজিতে নুডলসের মশলা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ছাড়া থাকাতে মশলা খাওয়াই না, শুধু নুডলস খাওয়াই, সেক্ষেত্রে মশলা প্যাকেটগুলো রয়ে যায়। সেখান থেকে 4 প্যাকেট দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা চাইলে একটু পানি দিয়ে দিতে পারো, আমি পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি। কষানোর পর ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলো যদি একটু ভিজা হয় তাহলেও কোনো সমস্যা হয় না, তেলের সাথে ভালোভাবে ভেজে নিলেই ঝরঝরা হয়ে যায়। এখন মশলাগুলোর সাথে ভাতগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে চুলা আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। যেদিন দেখি রাতের ভাত অনেকগুলো বাকি আছে সেদিন সকালে আর কোনো ঝামেলা না করে ভাত বাজি করে ফেলি। এতে সময়ও কম লাগে আর খেতেও খুব মজা লাগে, বাবু রাব্বুও খুব পছন্দ করে, কিন্তু বাচ্চারা খেতে চায় না, ওদেরকে জোর করে খাওয়াতে হয়। মশলাগুলোর সাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে ডিম ভাজিগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে ডিম ভাজিগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে ছোট ছোট টুকরা হয়ে পুরো ভাতে মিশে যাবে, না হলে ডিম ভাজাগুলো আস্ত রয়ে যাবে, তখন খেতে বেশি ভালো লাগবে না। এখন ডিম ভাজাগুলো ভাত ভাজির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিনিট 5 এভাবে করে ভেজে নিতে হবে। হয়ে গেল আমার মজাদার ভাত ভাজি। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, তোমরাও বাসায় এভাবে বানিয়ে খেও, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর হ্যাঁ, নুডলসের মশলা দিতে কিন্তু ভুলো না, মশলাগুলোর কারণে ভাত ভাজিটা খেতে এত বেশি মজা লাগে।
সবগুলো কাঁচামরিচ আমিই নিয়ে নিয়েছি। কাঁচামরিচ মিশিয়ে ভাত ভাজি খেতে এত মজা লাগে যে কি বলবো, আমার কাছে অমৃতের মতো লাগে। কাঁচামরিচ ছাড়া কোনো কিছুই যেন জমে না। এই মরিচের দামই এখন আবার বেড়ে গেছে, মানুষ যে কীভাবে চলবে আল্লাহই জানে। বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, আমি খেয়ে এখন একটু বাজারে যাব, কাঁথা কিনে নিয়ে আসবো। কয়েকদিন ধরেই কাঁথা খেতে খুব ইচ্ছা করছিল। জাহাঙ্গীর স্কুলে নেওয়ার সময় ভ্যাঙ্গারিতে দোকানে অনেক কাঁঠাল দেখি, কাঁঠালের গন্ধে আমার মন ভরে যায়। কাঁঠাল খাওয়ার জন্য আমার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। বাবুরাব্বুকে বলেছিলাম কাঁঠাল কিনে আনতে, কিন্তু উনি আনতে পারছেন না, কারণ উনি আসতে আসতে সব কিছু বন্ধ হয়ে যায়। তাই আমি গিয়ে কিনে আনছি। দোকানে চলে আসলাম, দেখো কত সুন্দর সুন্দর কাঁঠাল, মাঝারি সাইজের কাঁঠাল কিনে নিলাম। কাঁঠালের দোকানে আবার লিচুও বিক্রি করছে, কিছু লিচুও কিনে নিলাম। দোকানদার এত বেশি রিকোয়েস্ট করলো যে না কিনে পারলাম না। এখানে 3 টাকা করে লিচুর পিস বিক্রি করছে, তাই কিছু লিচু কিনে নিলাম, অল্পই কিনেছি। বাচ্চা লিচু খুব পছন্দ করে, তাছাড়া আমার কাছেও খেতে খুব ভালো লাগে। আসলে আমরা যারা মধ্যবিত্ত তা তো চাইলে সব কিছু কিনতে পারি না, তাই যতটুকু আমাদের সাথে থাকে ততটুকুই কেনার চেষ্টা করি। কাঁঠাল লিচু তো কেনা হয়ে গেল, এখন বাসা চলে যাব। বাসা আসার পরে বাচ্চারা লিচু খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে, লিচুগুলোর বাইরে একটু দাগ দাগ আছে, ভিতরে কিন্তু একদম ফ্রেশ আছে। দোকানদার আমাকে খুলে দেখিয়েছিল, তাই কিনে নিয়েছিলাম। দেখো সাদা কত খুশি লিচুগুলো দেখে, সাদা এবারে প্রথম লিচু খাওয়া শিখেছে। এর আগে ওর আব্বু কয়েকবার লিচু কিনে নিয়ে আসছিল, তখন সাদা খেতে না চাইলেও পরে খেয়েছে। ও যখন পেটে ছিল তখন আমি অনেক লিচু খেয়েছিলাম, একবার তো একসাথে 50টা লিচু খেয়ে ফেলছিলাম। খাওয়ার পর তো পেট ফুলে গিয়েছিল, বমি বমি ভাব শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যখন খেয়েছিলাম তখন কিন্তু এতটা খারাপ লাগেনি। ও নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে কিন্তু খেতে পারছে না। বাচ্চারা ওর সাথে অনেক মজা করে, ও অনেক খুশি হয় ওরা ওর সাথে মজা করলে বা দুষ্টামি করলে। কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের যে কি হয়, কোনো কারণ ছাড়াই মারামারি করে। জায়ানকে লিচুর চোখলা খুলে দিতে হয়, না হলে ওর চোখলা খুলে খেতে যেতে অনেক সময় লেগে যায়। দেখা যায় ওর একটা খেতে যেতে আমাদের 2-3টা খাওয়া হয়ে যায়। সায়রাকে কিন্তু কিছু শেখাতে হয় না, ও নিজে নিজেই সব কিছু শিখে গেছে। সায়রা যখন পেটে ছিল তখন আমি সব খাবারই খেয়েছিলাম, বাবুরাবু আনতে না পারলেও নিজে এনে খেয়েছিলাম, যার কারণে সায়রা সব খাবারই খেতে পারে মাশাল্লাহ। সারার সময় এত বেশি আম খেয়েছিলাম যে কি বলবো, প্রতিদিনই 4-5টা করে আম খাওয়া হতো। এত বেশি ভালো লাগতো আম খেতে, এমনিতে কোনো খাবারই বেশি খেতে পারতাম না, খালি বমি বমি ভাব লাগতো। আমটা এত বেশি খেতাম তারপর কোনো সমস্যা হতো না। লিচু অনেক বেশি খেয়েছিলাম, কিন্তু আমটা খুব বেশি খেয়েছিলাম। জায়নের সময় আমার সিজন ছিল না, যার কারণে তখন আম খাওয়া হয়নি, লিচু কাঁঠাল কোনো কিছুই খাওয়া হয়নি। তখন আমি শুধু মিষ্টি খেয়েছিলাম, এত ভালো লাগতো মিষ্টি খেতে। নর্মালি আমি কিন্তু একটা বেশি মিষ্টি খেতে পারতাম না, কিন্তু তখন কতগুলো যে মিষ্টি খেতাম কি বলবো, মিষ্টি ছাড়া কোনো খাবারই খেতে পারতাম না। মাঝখানে তরমুজ পেয়ারা খেয়েছিলাম, অনেকে বলে প্রেগনেন্সিতে মারা যা খায় বাচ্চারা পরে সেগুলোই খায়, কথাটা কিন্তু একদমই ঠিক। আম কাঁঠাল লিচু আমি খেতে পারিনি, যার কারণে জায়ান আম ছিঁড়ে খেতে পারে না, কেটে দিলেও অনেক সময় নিয়ে খায়। লিচুটা যাও খেতে পারে, আর কাঁঠাল তো ও দেখতেই পারে না, এক পিস যদিও ওর মুখে জোর করে দেই ও মুখে নিয়ে বসে থাকে, গিলে না। এত বিরত লাগে ওকে খাওয়াতে, সাউদার দাঁত নেই
তাই লিচু একটু ভেঙে ভেঙে দিচ্ছি। লক্ষ্মী আপুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সবসময় আমার ভিডিও পেতে সাবস্ক্রাইব পাশে বেল আইকনের অল প্রেস করে দিও, তাতে করে আমার সকল প্রকার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সব আগে পৌঁছে যাবে। কাঁঠালটা আনার পর কিচেনে রেখে দিয়েছিলাম, আনার পর পরই খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাচ্চারা লিচু খাওয়ার জন্য এত বেশি বায়না করেছিল যে আর খাওয়া হলো না। কাঁঠালটা আমি একটু ভেঙে এনেছিলাম, কারণ অনেক সময় কাঁঠাল কিনে বাসা আসার পর দেখা যায় কাঁঠালের কোয়াগুলো বেশি বড় হয়ে যায়, বেশি পাতলা হয়ে যায়, আবার অনেক সময় বেশি শক্ত বা নরমও হয়ে যায়। এই অবস্থায় এই কাঁঠাল নিয়ে দোকানে যাওয়া অনেক কষ্টকর হয়ে যায়, আর দোকানে নিয়ে গেলেও অনেক সময় চেঞ্জ করে দেয় না, তাই একটু খুলে চেক করে নিয়ে এসেছি যাতে করে পরে আর কষ্ট করতে না হয়। আমার কাছে ছোট সাইজের কাঁঠালের কোয়াগুলো খেতে বেশি ভালো লাগে, বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না। দোকানদার শিওর হয়েই আমাকে কাঁঠালটা দিয়েছিল, তারপরও আমি আরও শিওর হওয়ার জন্য কাঁঠালটা একটু ভেঙে দেখলাম এবং একটা খেয়েও দেখলাম। বিশ্বাস করবে না পুরা, এত মজা ছিল কাঁঠালটা, আমার তো এখনও জিভে লেগে আছে। যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে একটু চেখে দেখা ভালো, তাহলে পরে আর ঠকতে হয় না, চেনা দোকান হলে কোনো প্রবলেম হয় না, কিন্তু অচেনা দোকান হলে প্রবলেমটা একটু বেশি হয়। দেখো কাঁঠালের কোয়াগুলো কি সুন্দর, আমি ঠিক করেছি ওই দোকান থেকে আবার আরেকটা কাঁঠাল কিনে নিয়ে আসবো। এই কাঁঠালের কোয়াগুলো দেখতে যত সুন্দর তেমনি খেতেও অনেক মিষ্টি মাশাল্লাহ। আমি যখন ভয়েস দিচ্ছি তখন এই কাঁঠাল দেখে আমার আবার খেতে ইচ্ছা করলো, কারণ ভয়েস দেওয়ার আগেই সব কাঁঠাল খাওয়া শেষ হয়ে গিয়েছে, আমি আর লোভ সামাতে পারলাম না, কিচেনে কিছু কাঁঠাল খেয়ে নিলাম। আমার সাথে সাথে সায়রাও খাওয়া শুরু করলো, সায়রাও আমার মতো কাঁঠাল খেতে খুব পছন্দ করে, কাঁঠাল পেলে তার আর কিছু লাগে না, আমরা মা বেটি মিলে একবারই কাঁঠাল খেয়ে ফেলতে পারি। কাঁঠালের কোয়াগুলো অনেক ফ্রেশ আছে, এগুলো রান্না কাজে বা ভেজে খাওয়া যাবে। সাউদা আগে কখনো কাঁঠাল খায়নি, এই প্রথম ওকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করছি, ও খেলো না, বারবার ফেলে দিচ্ছে, শেষে বিরক্ত হয়ে আর মুখে দিলাম না, কারণ ও মুখ থেকে ফেলে হাত দিয়ে ধরে খেয়েছে। আমরা যে কাঁঠাল খাচ্ছি জায়ান কিন্তু একবার এখানে আসলো না, আমি যে কোনো খাবারই খাই না কেন জায়ান সেটা খাওয়ার জন্য আসবেই, কিন্তু এখন শত টাকা সত্ত্বেও জায়ান আসছে না। দেখেছো আপুরা আমার ছেলেটা কাঁঠাল কতটা অপছন্দ করে, তারপরও আমি তাকে জোর করে নিয়ে আসলাম। অনেক বুঝিয়ে সুজিয়ে কাঁঠালের কোয়া মুখে দিলাম, দেখি খায় কি না। আলহামদুলিল্লাহ দুই কোয়া খেয়েছে, আমি তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম, কারণ ও এক কোয়া খেতে চায় না, মুখে নিয়ে বসে থাকে, সেখানে দুই কোয়া খেয়ে ফেলেছে, সেটাই তো আমার জন্য অনেক খুশির ব্যাপার। কিন্তু এরপরে আর খেলো না, সে খুব বিরক্ত ভাব মুখে নিয়ে বসে রইল। সাওদা দাঁড়াতে পারে, কোনো কিছু ধরে সে দাঁড়াতে পারে, হাঁটতেও পারে, কিন্তু সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারলেও হাঁটতে পারে না। বাচ্চাদের জন্য কিছু চকলেট কিনেছিলাম, ওরা চকলেট খেতে খুব পছন্দ করে, সাদা ঘুমিয়ে গেছে, ও চকলেট খেতে খুব পছন্দ করে, এই চকলেটগুলো ও খুব মজা করে খায়, সাওদাকে এই চকলেটগুলোই বেশি খাওয়াই, বাচ্চারা আর কিছু না হোক চকলেট কিন্তু খাবেই। আমি বাচ্চাদের খুব বেশি চকলেট খেতে দেই না, যখন বাহিরে বেরোই তখন কিছু চকলেট কিনে নিয়ে আসি, বাইরের খাবার যত কম খাবে তত শরীরের জন্য ভালো।
কাঁঠালের বিচিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখো কি ফ্রেশ লাগছে দেখতে। এগুলোকে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, চুলায় ভেজে নিব। বাচ্চারা কাঁঠালের বিচি খাওয়ার জন্য বানা ধরেছে, তাই না শুকিয়ে ভেজে নিচ্ছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কাঁঠালের বিচি খেতে খুব মজা লাগে, কিন্তু ভাজতে অনেক বিরক্ত লাগে, কারণ এগুলো মিডিয়াম মাছে ভেজে নিতে হয়। চুলার আঁচ বাড়িয়ে দিলে বাইরে থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে, তাই মিডিয়াম মাছে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি ভেবেছিলাম কালকে ভেজে দিব, কিন্তু বাচ্চাদের যন্ত্রণায় আজকে ভাজতে হলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এগুলো ভেজে নিতে হয়, যার কারণে খুব বেশি বিরক্ত লাগে। ফাইনালি কাঁঠালের বিচি ভাজা হয়ে গেল। কাঁঠালের বিচি ভাজার পর গোসল করে চলে এলাম খাওয়ার জন্য। বাচ্চাদের যন্ত্রণায় অনেক সময় গোসল করতে দেরি হয়ে যায়। আমি অবশ্য সব কাজটা সেরে গোসলটা করে নেই, গোসলের পরে আর কোনো কাজ করি না, তখন একটু ঘুমাই বা সাদা সাথে খেলা করি, টুকটাক কাজগুলো সেরে নেই। কাঁঠালের বেচিগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে, বাচ্চারা খুব মজা করে খাচ্ছে, আর আমার কাছে খেতে খুব ভালো লাগছে। সবার শেষে একটা কথাই বলবো, আমি আমার মেধা জ্ঞান আর বুদ্ধি দিয়ে তোমাদেরকে ভালো কিছু শেখানোর চেষ্টা করব, যাতে করে তোমরা নিজে উপকৃত হও এবং অন্যদেরও উপকার করতে পারো। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। Ha 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 ha!